বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পারোয়া শাহাবুদ্দিনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার 14 ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্যপাঠ এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন শেষে মশাল প্রচলন করে মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্কুলের 120 জন শিক্ষার্থী বিভিন্ন টিমে ভাগ হয়ে ডিসপ্লে প্রদর্শন করেন। ডিসপ্লের মধ্যে ছিল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের পরবর্তী দেশ গঠনে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, বসন্ত বরণ, গ্রামের রিক্সায় বিয়ে, জাগরণী সঙ্গীতের মাধ্যমে নৃত্য ও গান পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা। ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস তালুকদার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের কোঅফট সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন, রেজাল করিম, শামসুল আলম মহিলা অভিভাবক প্রতিনিধি, নূরবানু বেগম মহিলা ইউপি সদস্য, জয়শ্রী মল্লিক ইউনিয়ন যুবলীগের সভাপতি, আবুল হাশেম শিক্ষানুরাগী, মোহাম্মদ সুলাইমান বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, অঞ্জন কুমার দে শিক্ষক, উদয়ন বড়ুয়া, অরুণ কুমার, রোকসানা বেগম, রুমি রানী দেব, অনাশিরা বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিন। অনুষ্ঠানে পারোয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষার্থীদের বিভিন্ন নামে প্রদর্শিত পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন অতিথিরা। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া।